আমি তোমরা দেখতে পাচ্ছ আমি দুই চোখে আইব্রো ড্র করছি, এই চোখটা হয়ে গেছে, এই চোখটা হয়নি, ঠিক আছে? আমাকে এখন পেটির মতো লাগবে, মনে হবে কি এই চোখ ভরুন নিচু, এইটা উঁচু করে নি, তারপরে দেখি। কি জন্য মেকআপ হচ্ছে আজকে? আজকে আমরা যাচ্ছি মায়াপুরে, ছোট্ট একটা ট্যুর, ছোট্ট একটা ব্লগ বলতে পারো, তো চলো পরবর্তীতে আমরা দেখবো, ঠিক আছে? আমি রেডি হইনি, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি, ঠিক আছে? রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছি, আমরা বেরিয়ে পড়েছি, অনেকক্ষণ হলো মোটরসাইকেলে বেরিয়েছি, মায়াপুরে যাব, মা বাবা আগেই বেরিয়ে গেছে, তো চলো মোটরসাইকেল ওঠা যাক, তারপর একটা শ্যুট করছি। উঠবো, চলো। তাই মোটরসাইকেল উঠে গেলাম, বাইকে উঠে এবার যাবেও, চলো রাস্তাটা একটু দেখিয়ে নি, চলো। উই, আমরা চলতে শুরু করলাম, আমার চোখ দিয়ে এত পরিমাণে জল বেরোচ্ছে আমি তাকাতেই পাচ্ছিলাম না, সানগ্লাস পরেছি, সানগ্লাস পরেও কোনো কাজ দিল না, চোখ দিয়ে ঝরঝর করে জল বইছে। চলো গিয়ে আবার কথা বলছি। হ্যালো, আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে, আমার মা বাবা সামনে, এত রোদ ছাতা নিয়ে না ঘুরলে না মনে হচ্ছে যেন স্কিনে পুড়ছে। হাই বলো। হাই, ওই দেখো পেছনে, আমার পেছনে মন্দিরটা বিরাট বড়। মা বাবার একটু বসেছে, হাই বলে দাও, দুটো হাই বলো। মন্দিরের আমরা একটু বসলাম এখন, তো এন্ট্রান্সে ঢুকলাম, টিকিট মিকিট ছিল না, আর কি বলো, শীতের সিজন প্রায় শেষ, তাই ফুল একটু কম কম মনে হচ্ছে, নাহলে খুব মানে অনেক ফুল থাকে। ওকে গেটের মুখে তিলক লাগিয়ে দিয়েছে, ভালো এরম হয়ে গেছে তিলকটা, এমন করলে শুধু এরম হয়ে গেল, আমি তাহলে এরম দিয়েছি শুধু। ওইখানে ছোট্ট ছোট্ট অনেক দোকান আছে, ব্যাগের দোকান, মেখলার দোকান, সুইটস এর দোকান। মন্দিরের কাছে গিয়ে বড় মন্দিরটা পুরো দেখাবো, একটা মন্দির হচ্ছে আমরা দেখছি, সে মন্দিরটা অনেকটাই বড়, অনেকটা এখনো কমপ্লিট হয়নি, সেই মন্দিরটা ওই দিকে আমরা যখন আসছিলাম সেই দিকটা। আমরা চলে এসেছি মন্দিরের সামনে, আমরা এখনই যাব, মন্দিরে জুতো খুলে যেতে হবে, তো এখন জুতো খুলছি, ভেতরে জানি না মোবাইল মানে মোবাইল নিয়ে যেতে দেবে কি দেবে না, তো দেখা যাক, যদি মোবাইল নিয়ে যেতে দেয় তা ভেতরটা দেখাবো, নাহলে আর কি। হ্যালো, আমার চলে আসলাম একটা ভালো জিনিস দেখাতে, সেটা হলো এই রথটা, দারুণ কৃষ্ণের রথ, এত সুন্দর কাজ, কাঠের রথ পুরো, এত সুন্দর রথটা, এই যে রথ, সিঁড়ি আর উপরে রথ, এখানে বোধহয় ভগবানকে বসিয়ে বোধহয় রথ টানা হয় আই থিঙ্ক, কিন্তু আমি এটা নতুন দেখছি, এত সুন্দর কাজ করেছে তাই দেখালাম, অনেক জিনিস হয়েছে নতুন নতুন। আর এই যে মন্দিরটা, এটা ফ্রন্ট সাইড যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে, মন্দিরটা ফ্রন্ট সাইড, এটা এত সুন্দর তৈরি হচ্ছে, এখনো মন্দিরটা হয়ে ওঠেনি, হবে ধীরে ধীরে, মানে আমি যখন ছোট তখন থেকে দেখছি এই মন্দিরটা তৈরি হচ্ছে, তা এখনো তৈরি হচ্ছে, আমি হয়তো বুড়ি হব তখন এটা তৈরি হয়ে যাবে, ধাম করতে আসবে আবার। আমরা এখন মধ্যাহ্ন ভোজনের প্রসাদ খেতে এসেছি মন্দিরের ভেতরেই, ঠিক আছে, এখানে প্রচুর লোক, ঠিক আছে, সবাই এখানে মানে প্রসাদ খেতে আসে, তো একটা ঈদের টিকিট দেয়, সেই টিকিটে নিয়ে মানে সবাই প্রসাদ খেতে আসে, তো আমরা প্রসাদ খেয়ে নেব, তারপরেই। হ্যালো, তো আমরা এখন বসেছি, বসে আইসক্রিম খাচ্ছি একটু রেস্ট করতে, কারণ বাইরে প্রচণ্ড গরম, রোদ উঠেছে খুব,
এখন ঘোরা যাবে না, একটু রোদটা নামুক তারপর আবার ঘুরবো। আমরা চকোবার খাচ্ছি, আমরা চলে এসেছি মন্দিরের পেছনে। জায়গাটা খুব সুন্দর, মানে বড় মন্দিরটা হচ্ছে তার ঠিক পেছনে। এত সুন্দর গাছপালাগুলো দেখতে পাচ্ছ, গাছটা এত সুন্দর, এত সুন্দর ফুল ফুটেছে বাগানটায়, প্রচুর বড় বাগান। এই দেখো মা বাবা দেখছে ফুলের বাগান। কিছু বলো, হাই ছাড়া কিছু বলো। টুরিস্টরা সব যাচ্ছে, তো চলো। এখানে ছোট্ট ছোট্ট পিচি পিচি টপ আছে, ফুলের টপ। ভেতরে আরো অনেক ফুল আছে কিন্তু দেখা যাচ্ছে না, হয়তো যে ছোট ছোট ফুল। আমরা হাঁটছি, চলো ঘোরা। রাস্তাটা দুই পাশ দিয়ে ফুল, ওই দিকটা রেলিং আছে, রেলিং এর পাশে মা। তো আমরা চলে এসেছি গঙ্গায়, মায়াপুর গঙ্গা ঘাটে, নবদ্বীপ। তাই যে জল ছোঁয়া যাবে না, অনেকটা ডিপ রয়েছে। এখান থেকে মনে হচ্ছে একটু কম কিন্তু অনেকটাই ডিপ। ওই যে নৌকা স্টিম সব চলছে ওপারে নবদ্বীপ। খুব সুন্দর লাগছে, অনেকদিন পর গঙ্গার কাছে আসলাম। ওই যে একটা নৌকা শাল জ্বলে যাচ্ছে, স্টিমার লাগানো সব নৌকায়, কেউ আর দাঁড় ঠেলে আর নৌকা চালায় না এ যুগে। ওই যে আরেকজন চুল ঠিক করছে, খুব সুন্দর। পেছনে একটা কি এটা ব্রিজ টাইপের আছে জানি না, এটাই কি লঞ্চে? আচ্ছা লঞ্চের জন্য, লঞ্চে নামার জন্য। খুব সুন্দর জলটা, তো আমরা চলে এসেছি বাড়িতে। রাস্তায় আর ক্যামেরা অন করার সুযোগ পাইনি, মা বাবা চপ নিয়ে এসছে, এখন চপ খাবো, একটু ফ্রেশ হবো। তো মায়াপুর আজকে ঘোরা হলো, খুবই ভালো জায়গা। একটা মন্দিরে ঢুকতে দেয়নি আমাদের, তো মন্দিরে ঢুকলে একটা আলাদাই পরিবেশ, খুব ভালো লাগবে ঢুকলে মন্দির জিনিস। তো আমি বলবো যে যারা দেখেছো মায়াপুর মন্দির তারাও যাবে, আর যারা দেখোনি তারা অবশ্যই একবার ঘুরে আসবে, খুব ভালো লাগবে। তো এখন আমার ফ্রেশ টেশ হই, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। একটু টাটা দিয়ে দাও, বাই।